হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ সকালবেলা অনেক রৌদ্র উঠেছে, তাই ভাবলাম যে আমার ঘরে যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো রৌদ্র দেই, আর এগুলো আমি মাঝে মাঝে রৌদ্র দিয়ে এরকমভাবে আবার তুলে রাখি। যেহেতু শাড়িগুলো বের করেছি, তাও ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, মানে আপনাদের একটু দেখিয়ে দিই। আজকে আমি আর অন্য কোনো কাজকাম দেখাবো না, আমার শাড়িগুলোই শুধু দেখাবো। এই শাড়িটা, এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি। এই শাড়িটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। আমার ঘরে যে শাড়িগুলো তোলা থাকে, আমি মাঝে মাঝে এরকমভাবে রৌদ্র দিয়ে আবার গুছিয়ে রেখে দিই, কারণ অনেক দিন যদি ঘরে থাকে সেটা কেমন যেন একটা ব্যবসা বন্ধ হয়ে যায়। এ কারণে আমি মাঝে মাঝে রৌদ্র দিই। এই যে এখন দেখাচ্ছি, এটা একটা হ্যান্ড প্রিন্ট শাড়ি। এটা আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম, আর একসাথে দুইটা কিনেছিলাম। অনেক দিন হয়ে গেছে শাড়িটা, প্রায় 1.5 বছরের বেশি হলো এই শাড়ি দুইটা কিনেছিলাম। এই যে ক্যামেরা, আমি একলা একলা ক্যামেরা করছি, কতটুকু আপনাদের দেখাতে পারছি বুঝতে পারছি না। শাড়িটা আমার খুব পছন্দের, আর এটা হচ্ছে কদম ফুলের ডিজাইন। আমি যখন অর্ডার করেছিলাম তখন ওনাদের বলিয়ে দিয়েছিলাম এই ডিজাইনটা প্রিন্ট করার জন্য। আর এই শাড়ির সাথে আমি এই ব্লাউজটা পরি। আর এই যে এখানে আর একটা শাড়ি, ওই ব্লু কালারটার সাথে, এটা বলেছিলাম দুইটা, এটাও হ্যান্ড প্রিন্টের শাড়ি। নিচে ঘাসের ডিজাইন, আর উপরে আছে প্রজাপতির ডিজাইন। ক্যামেরায় কেমন একটা কালার যেন আসছে, কিন্তু বাস্তবে কালারটা এরকম নয়, কালারটা অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে আঁচল, আঁচলের ডিজাইন, কিছু ফুল প্রজাপতি, আর নিচে ঘাসের ডিজাইন। পুরোটা দেখা যাচ্ছে না তেমন একটাভাবে। আর এই শাড়ির সাথে এই যে ব্লাউজটা, এটা সুতি কাপড়ের ব্লাউজ, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পছন্দের ব্লাউজ, ওনার পছন্দ মতোই আমি বানিয়েছিলাম। এই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা পরি। আর এই যে দেখা যাচ্ছে, এটা একটা প্রিন্টের শাড়ি, মানে সুতি প্রিন্টের শাড়ি। এই শাড়িটা আমার একটা দিদি আমাকে গিফট করেছিল। এই শাড়ির সাথেও ম্যাচিং ব্লাউজ, মানে এই শাড়ির সাথেই পিস কাপড়টা ছিল, সেটাই আমি ম্যাচিং করে ব্লাউজটা বানিয়ে নিয়েছি। আর এই যে একটা শাড়ি, এটা হচ্ছে জামদানি শাড়ি। এটা গত বছর পূজায় আমার হাজবেন্ড পছন্দ করে কিনে দিয়েছিল। আর এই শাড়ি, এটার সাথে আর একটা শাড়ি ছিল আমার শাশুড়ি মায়ের, সেটা হচ্ছে ব্লু কালার। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জামদানি পল্লী থেকে অনলাইনে অর্ডার করে কেনা ছিল এই শাড়িটা। আর এই শাড়িটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ বানানো। এই ব্লাউজটা আমার শাশুড়ি মায়ের পছন্দের ডিজাইনটা, হাতায় কুচি আর পিছনে ফিতা দেওয়া। আর এই শাড়িটা, এটা হচ্ছে দুইটা কালার, ব্লু কালার আর সাথে হচ্ছে খয়েরি কালার। এই যে এটা হচ্ছে আসলের ডিজাইন, আর দুইটা কালারের কম্বিনেশন, লাল খয়েরি আর ব্লু কালার। শাড়িটা আমার খুব পছন্দের। এই শাড়িটাও আমি আমার বিয়ের সময় গিফট পেয়েছিলাম। এই শাড়িটার সাথে আমি দুইটা ব্লাউজ ম্যাচিং করে পরি, সেটা একটা হচ্ছে গোল্ডেন কালার, এই যে, আরেকটা হচ্ছে এই যে কালো কালারের। দুইটা খুব সুন্দর লাগে, যখন যেটা মনে হয় তখন সেটা পরি। যেহেতু আমার সংসারটা বেশি দিনের নয়,
আর সে কারণে শাড়ির কালেকশনও অত বেশি নয়, তবে যেগুলো আছে অর্ধেকটা আমি বাসায় রাখি আর বাকি অর্ধেকটা আমি গ্রামের বাড়িতে আমার শাশুড়ি মায়ের কাছেই রেখে আসি। যেহেতু মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাওয়া হয় সে কারণে এই বেডিং টানা ঝামেলার জন্য আমি অর্ধেক ওখানে রেখে আসি আর বাকি অর্ধেক বাসায় রাখি। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে এবারের পূজায় কেনা। এই শাড়িটা অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম। এই যে আসলের এটা ঘিয়া কালার এখানে ডিজাইন করা আছে, আর পুরা বডি হচ্ছে খয়েরি কালার। এবারের পূজার সময় আমি দুইটা শাড়ি কিনেছিলাম, এটা আর একটা আছে ব্লু কালারের। এটা হচ্ছে এই শাড়ির সাথে ব্লাউজের পিস, এই পিসটা আর বানানো হয় নাই, তবে এই শাড়ির সাথে আমি এই ব্লাউজটা এটা ম্যাচিং করে পরি। এটা এই যে হাতায় ডিজাইন করা, এটাই এই শাড়ির সাথে আমি পরি। আর এই যে এটাও এবারের এই পূজায় কেনা, এটা ব্লু কালারের। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। এটা এই যে দেখা যাচ্ছে, সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না, এটা হচ্ছে আসলের ডিজাইনটা। পুরোটা দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে দেখাতে পারছি না, একা একা ভিডিও করা, তো এই কারণে দেখানো যাচ্ছে না। এই শাড়ির সাথে ব্লাউজের পিস, এই যে ম্যাচিং করা ব্লাউজের পিস ছিল, এটা আমি বানিয়েছি ব্লাউজের হাতা, হাতাটা কুচি দেওয়া। এটা একটা প্রিন্টের শাড়ি। এই শাড়িটা এই যে আঁচলের পাশটা এই পাশে, আর পুরা বডি হচ্ছে এই যে লাল ব্লু কালার আর অন্য অন্য কালার কম্বিনেশন করা। এই শাড়ির সাথেও এই যে ব্লাউজের পিস ছিল, এটা ম্যাচিং করে। এই শাড়িটা বিয়ের পর যে প্রথম পহেলা বৈশাখ ছিল, সেই পহেলা বৈশাখে আমার বড় আমাকে কিনে দিয়েছিল। এই যে উপরে পাড়টা ছোট আর নিচে পাড়টা বড়, এটার আসলাটা গোল্ডেন কালারের এক কালার, আর পুরো বডিটা এরকম। এই যে এটা শাড়ির সাথেই ব্লাউজের পিস ছিল, ওটা বানিয়ে নিয়েছি। আর আমার সবসময় ছোটো হাতের ব্লাউজই পছন্দ, এই জন্য আমার বড় হাতের ব্লাউজটা খুবই কম। এই শাড়িটা, এটা হচ্ছে গত পহেলা বৈশাখে কিনে দিয়েছিল আমার হাজবেন্ড। এটা উপরের পাড়টা ছোট আর নিচের পাড়টা বড়। এই শাড়িটা একদম টকটকা নীল কালার, ক্যামেরায় তেমন একটা আসতেছে না, কালারটা কেমন ফাঁকাশে ফাঁকাশে লাগতেছে। এই যে এটার আসলটা হচ্ছে লাল খয়েরি কালার, পাড়টাও লাল খয়েরি কালার। এই শাড়ির সাথে এই ব্লাউজটা ম্যাচিং, এটা হচ্ছে শাড়ির আসল এবং পাড় এই দুইটার কম্বিনেশনে ব্লাউজের কালারটা। আমার বিয়ের যে বেনারসি, কাতান আর অনেক শাড়ি আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেগুলো পরবর্তী কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর এই যে এখানে আমার ম্যাচিং ছাড়া যেগুলো ব্লাউজ আছে অতিরিক্ত, সেগুলোই একটা একটা করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিছু সুতি কাপড়ের ব্লাউজ আছে আর আছে কিছু কাতান কাপড়ের ব্লাউজ।
বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।